মেমারি বিধানসভা কেন্দ্রের নেতৃত্বে 350 জন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান দেন। বাগিলা অঞ্চলের কার্যকরী সভাপতি অর্ক ব্যানার্জির নেতৃত্বে বাগিলা অঞ্চলের নদীপুর স্কুল মোড়ে কেন্দ্রীয় সরকারের পেট্রোপণ্য সহ মূল্যবৃদ্ধির প্রতিবাদ সভা করা হয়। উপস্থিত ছিলেন মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সনাতন হেমব্রম, প্রাক্তন শহর প্রশাসক সুপ্রিয় মাহন্ত, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সনাতন হেমব্রম, সদস্য পাটুয়ারি মান্ডি, বর্ষীয়ান নেতা সিরাজন মনির, বাগিলা পঞ্চায়েতের সদস্য ছবি ব্যানার্জি সহ বিভিন্ন ব্লক অঞ্চল নেতৃত্ব। এদিন প্রতিকূল পরিবেশ বিশাল জনসমাগম ঘটে। তৃণমূল থেকে অন্য দলে চলে যাওয়া সেই সমস্ত মানুষজন সহ অন্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বাগিলা অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে এবং পার্শ্ববর্তী অঞ্চলের কিছু মানুষ। বিধানসভার অন্তর্গত বাগিলা গ্রাম পঞ্চায়েতের মধ্যে নদীপুর গ্রামে আমাদের আজকে প্রতিবাদ সভা হচ্ছে। ত্রিপুরায় আমাদের যে নেতৃত্বকে যে আক্রমণ করেছে এবং কেন্দ্রীয় সরকারের যে নীতি, পৈশাচিক নীতি এবং জনস্বার্থ বিরোধী নীতি, পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আমরা আজকে এখানে সামিল হয়েছি। এবং এই সুযোগে এই এলাকার কিছু কর্মী বা যারা হয়তো আমাদের কোনো কারণে আমাদের নেতৃত্বের উপর বিরূপ হয়েছে অথবা তারা বিজেপি করতেন, সিপিএম করতেন, তারা মনে করেছেন যে মমতাদির যে নীতি আদর্শ, সেই নীতি আদর্শ মেনে আমরা উন্নয়ন কাজে সামিল হব। আজকে সেই অনুষ্ঠান পর্ব এখানে চলছে। সারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় যেমন জয়েনিং হচ্ছে, আমাদের মেমারি বিধানসভাও বিভিন্ন অঞ্চলে কর্মীরা যোগ দিচ্ছে, প্রতিবাদ জানানোর সঙ্গে সঙ্গে তারা আবার দলকে শক্তিশালী করার জন্য যোগ দিচ্ছে। আজকেও সেই সেরকম একটা পর্ব। এই আমাদের কতজন যোগ দিচ্ছেন আজকে এখানে? 350 কর্মী তারা যোগ দিয়েছে, তার মধ্যে তাদের পরিবারও আছে। এবং এই যে কর্মীরা, তারা কিন্তু নিজের থেকে এসেছেন, কোনোরকম চাপ স্বীকার না করে তারা এই দলে যোগ দিয়েছে। একমাত্র ইয়ে হচ্ছে যে মমতা ব্যানার্জির নীতি আদর্শকে সমর্থন জানানো এবং এলাকার উন্নয়ন যোগ্যটাকে আরও ত্বরান্বিত করা। কোন কোন গ্রাম থেকে আজকে? দিলালপুর আছে, সনরা আছে, নদীপুর আছে, শশীনাড়া, বাগিলা, এই জায়গা থেকে। এইখানে আজকে সভা করতে গিয়ে একটা মঞ্চ ভেঙে দেওয়ার ব্যাপার শুনেছি, সে বিষয়ে কি বলবেন? না, এটা তো প্রতিকূল যে অবস্থা চলছে দু তিন দিন ধরে, আকাশের একটা অসুবিধা দেখা দিচ্ছে। এবং আমাদের প্রথমে ঠিক ছিল যে আমাদের এখানে একটা এই পর্বটা হবে, কিন্তু আবার আমরা এটা ঠিক করে নিয়েছিলাম যে নদীপুর থেকে আমরা এখানে বনেরডাঙ্গা বলে একটা জায়গা আছে SC ST পাড়া, সেখান পর্যন্ত আমরা একটা মিছিল করবো এবং কোনো একটা পয়েন্টে যারা যোগদান করতে চাইছে যোগদান করবে। তো সেটা এখানে হয়েছে। এখন এর মধ্যে কীভাবে কী ভেঙেছে টেঙেছে সব আমাদের কাছে কোনো সেরকম খবর নেই, এগুলো তাদের ব্যাপার। এখান থেকে কর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দিচ্ছে? কর্মীদের উদ্দেশ্যে বার্তা হচ্ছে যে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে এবং প্রত্যেকের সম্মান মর্যাদা বজায় রেখে পঞ্চায়েতের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় রেখে বুথ সভাপতিরা তারা এগিয়ে নিয়ে যাবে। যেমনভাবে তারা একত্রিতভাবে আমাকে জয়ী করেছে মমতা ব্যানার্জি প্রার্থী হিসেবে, তা সেরকম আবার সমর্থন তারা আমরা তাদের চাইছি, তাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং তারা আশা করছি সব ব্যাপারই আমাদের সঙ্গে সামিল হবে। আজকে কি তাদের দলের পক্ষ থেকে কি কোনো দায়িত্ব দেওয়া হলো? না, আজকে নতুন করে কোনো দায়িত্ব দেওয়া হলো না, এবং আজকে কেবলমাত্র তারা দলের মধ্যে অংশগ্রহণ করছেন এবং নেতৃত্ব ভাববেন, অঞ্চল নেতৃত্ব, যে কাকে কী দায়িত্ব দিলে হবে। কিন্তু যারা জয়েন করছে তাদের উদ্দেশ্য বা এরম কোনো প্রিকন্ডিশন নেই, শর্ত নেই যে আমাকে পদ দিতে হবে, এর জন্য নয়। তারা স্যাফ হচ্ছে মমতাজিকে ভালোবাসেন, নেত্রীকে ভালোবাসেন, আমরা তো কেউ নই, তাকে ভালোবাসেন, তার নীতি আদর্শকে ভালোবাসেন, সেই জন্য তারা জয়েন করছে।